তো স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন যে আপনি অন্যকে ইন্টারনেট স্পিড কমিয়ে দিয়ে আপনি নিজেই ফুল স্পিডে ইন্টারনেট ইউজ করেন খুব সহজে আর হ্যাঁ আপনি যদি এরকমভাবে তাদেরকে ইন্টারনেট স্পিড কমিয়ে দেন আপনি ফুল স্পিডে ইন্টারনেট ইউজ করতে পারবেন খুব সহজে সো বিয়ার্স তো আজকে আপনাদেরকে এমন একটি ইউনিক একটি টিপস শেয়ার করবো জাস্ট আপনার ভিডিওটা দুজো সহকারে দেখেন আর এক সেকেন্ডে স্কিপ করবেন না হয়তো আপনি যদি স্কিপ করেন তাহলে আপনি কাজটি পারবেন না জাস্ট আপনার ভিডিওটা দ্রচু সহকারে দেখেন তো যাদের ট্যান্ডার অর্ডার আছে তারা কীভাবে এই সেটিংসটা করবেন তো এই সেটিংসটা করার জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন যে গুগল ক্রোম বাজার জাস্ট আপনি কী করবেন গুগল ক্রোম বাজারে চলে যাবেন তো এখান থেকে আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে গেলে চলবে জাস্ট আমি আপনাদেরকে গুগল ক্রোম বাজার দিয়ে দেখে দিচ্ছি তো গুগল ক্রোম বাজারটি ওপেন করার পর আপনি এখান থেকে গুগল সার্চ করবেন আপনার রাউটারের ল্যান আইপি তো এখান থেকে আমি সার্চ করতেছি আমার রাউটারের ল্যান আইপি অ্যাড্রেস তো এখান থেকে সার্চ করতে সে একশো বিরানব্বই ডট এক সাতষট্টি ডট জিরো ডট ওয়ান তো আপনারটা যদি আপনি রাউটার ল্যান্ড আইপি চেঞ্জ করে রাখেন তাহলে আপনি চেঞ্জটা দিয়ে দিয়ে জাস্ট আপনি কি করবেন এন্টারে ক্লিক করে দেবেন তো এন্টারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার রাউটারের যে ইন পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা চাইবে তো আপনি আপনার রাউটার ইন পাসওয়ার্ড দিয়ে দেবেন তো এখান থেকে আমি আমার রাউটার লগ ইন দিয়ে দিয়ে দিচ্ছি যেমন এখানে দিয়ে দেওয়ার পর আপনি কী করবেন আপনারটা আপনি দিয়ে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন লগ ইন অপশন জাস্ট আপনি কি করবেন এই লগ ইনে ক্লিক করে দেবেন তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর ঠিক ঠিক এরকম একটি অ্যান্টারভেসার্স আসবে তো এন্টারভিসটা আসার পর আপনি এখানে উপর দেখতে পাচ্ছেন কিছু থ্রি ডট অপশন জাস্ট আপনি এর মানে এই থ্রি ডট অপশনের উপর ক্লিক করে দেবেন তো থ্রি ডট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক অ্যান্টারভিস আসবে তো এন্টারভিসটা আসার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে চতুর্থ নাম্বার একটি অপশন ব্যান্ড উইথ কন্ট্রোল তো দেখতে পাচ্ছেন জাস্ট আপনি কি করবেন এটার উপর ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার আউটার কয়জন কানেক্টেড আছে সেটাই দেখতে পাবেন তো তাছাড়াও আপনি এখানে আপনি আবার থ্রি ডট ওপর ক্লিক করবেন তো আপনি প্রথম যে অবস্থায় আছে এন্টারফিসটি আসবে তো এখানে আপনি দেখতে পাবেন যে কয়টি ডিভাইস কানেক্টেড আছে জাস্ট আপনি এটার উপর ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার ডিভাইসে কয়টি মোবাইল ফোন কানেক্টেড আছে তো আপনি কিন্তু এখানে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার রাউটারে এতগুলো ডিভাইস কানেক্টেড আছে অর্থাৎ সাতটি ডিভাইস কানেক্টেড আছে তো এখান থেকে চাচ্ছেন যে আপনি কীভাবে তাদেরকে লিমিট সিলেক্ট করে দেবেন তো লিমিট সিলেক্ট করার জন্য অবশ্যই আপনাকে ডেস্কটপ সাইট চালু হবে তো ডেস্কটপ সাইট করার জন্য চলো ডেস্কটপ সাইট চালু করার জন্য উপরে ক্লিক করবেন তো উপরে উপরে থ্রি ডট অপশনে ক্লিক করবেন তো ডট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ সাইট তো আপনি করবেন এই ডেস্কটপ সাইটের উপর ক্লিক করে দেবেন তো ডেক্সটপ সাইটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটা এন্টারফেস আসবে অর্থাৎ আপনাদের এই অ্যান্ড্রড কম্পিউটার মতো সুধরবে জাস্ট আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার রাউটার করার কানেক্টেড আছে জাস্ট আপনি এটার উপর ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি এন্টার্স আসবে তো এন্টারফিসার পর এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে নতুন একটি সেটিংস অ্যাড হয়েছে তো এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড লিমিটেড তখন কিন্তু আমাদের টাই সাইট অফ আসিল অভিযোগ কিন্তু এখানে ডাউনলোড লিমিটেড এই অপশনটা ছিল না তো এখন আমরা কী করছি ডেস্কটপ সাইট অন করার পর ডাউনলোড লিমিটেড অপশনটা চলে এসে পড়েছে অর্থাৎ তাদেরকে আমি আমার ইচ্ছা মতো স্পিড দিতে পারবো তো এখান থেকে আপনার তাদেরকে ইচ্ছা মতো আপনার স্পিড দিতে চান জাস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যে কোনো একটি ডিভাইসের উপর ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ওপো এ ষোলো তো আমি এটাকে মতো আমার মনের মতো একটি ইন্টারনেট স্পিড দেবো জাস্ট আপনি ইন্টারনেট স্পিড দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন কিন্তু থ্রি ডট অপশন জাস্ট আপনি এটার উপর ক্লিক করুন থ্রি ডট না সরে এখানে আপনি এরকম একটি আইকনের উপর ক্লিক করবেন তো আপনি প্রথমে দিতে পারবেন নো লিমিটেড তো এটা আমাদের নো লিমিটেড থাকার কারণে কিন্তু সে ইচ্ছা মতো ইন্টারনেট ইউজ করতে পারে তো আপনি এখান থেকে একশো আঠাশ কেবি দিলে কিন্তু সে ব্রাউজিং করতে পারবে দুশো ছাপ্পান্ন কেবি দিলে এইচডি ভিডিও দেখতে পাবে আর পাঁচশো বারো কেবি দিলে সে এইচ এইচডিবিও দেখতে পাবে তো এখান থেকে আপনি আমি চাচ্ছি আমার মনের মতো দেবো সেহেতু আমি এখান থেকে মেনুয়াল যে দেখতে পাচ্ছেন জাস্ট আমি এটার উপর ক্লিক করে দেবো তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর আমি এটাকে কেটে দেবো তো কেটে দেওয়ার পর আমার মনের মতো আমি তাকে একটা স্পিড দিয়ে দেবো তো এখান থেকে সাপোজ আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি আমি একশো সরি এখানে দিয়ে দিচ্ছি এক হাজার চব্বিশ কেবি অর্থাৎ যাকে বলে এক এমবি তো আমি এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি আপনার মনে মতারটি সিলেক্ট করে দেবেন পাঁচশো কেবি কোন একশো কেবি কোন আপনার মনে মতারটি সিলেক্ট করে দেবেন তো আপনি এখান থেকে আমি দিয়ে দিচ্ছি সবস একশো চব্বিশ কেবি তো আপনি আপনার মনে মতো একটি সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে ওকে যে একটি সেটিংস জাস্ট আপনি এই ওকেতে ক্লিক করে দেবেন তো ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু সে কিন্তু এই এক হাজার কেবির উপর কিন্তু সে ভিডিও ডাউনলোড স্পিড করতে পারবে না অর্থাৎ নেট স্পিড বেশি চালাতে পারবে না এই এক হাজার কেবি তো আপনি যদি এখানে একশো কেবি দেন সে কিন্তু একশো কেবির ওপর কিন্তু চালাতে পারবে না সেটা আপনি আপনার মনের মতো দিতে পারেন তো সাপোজ এখানে আমি তাকে এক হাজার কেবি দিয়ে দিলাম সে কিন্তু এর চেয়ে বেশি ইন্টারনেট ইউজ করতে পারবে না তো সাপোজ এক্সাম্পল আপনাদেরকে আরেকটি দেখাচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন রাতুল জাস্ট আমি সরি এটা ডিসকানেক্ট হয়ে গেছে তো এখান থেকে দেখেন বন্ধুরা আমি আরেকটি দেখাচ্ছি যে ভিভো দুই হাজার এগারো জাস্ট আমি এখান থেকে তাকেও যদি আমি স্পিড দিতে চাই জাস্ট আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন মেনুয়াল যে একটি তো এখান থেকে আপনি আপনার মনের মতো তিনটি সিলেক্ট করে দিতে পারেন যেহেতু মেনুয়াল মেনুয়ালে সিলেক্ট করে আমি আমার আমার ইচ্ছা মতো আমি তাকে নেট স্পিড দেবো জাস্ট আপনি এখান থেকে মেনুয়ালে ক্লিক করে তাকে আপনার আপনার মনের মতো স্পিড দিয়ে দিতে পারেন তো আপনার মনের মতো আপনি স্পিড দেওয়ার পর আপনি নিচে দেখতে পাবেন সেভ অর্থাৎ ওকে যে একটি অপশন দিতে পারছেন জাস্ট আপনি সেটার উপর ক্লিক করে দেবেন তো এখন আপনি চাচ্ছেন যে তাকে আপনি সে আগের মতো স্পিডটা দিয়ে দেবেন যাকে বলে নো লিমিটেড অর্থাৎ সে ইচ্ছা মতন ইন্টারনেট ইউজ করতে পারবে সেটা যদি সিলেক্ট করতে চান জাস্ট আপনি সেখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নো লিমিটেড জাস্ট আপনি গেরবেন এটার উপর ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন যে ওকে যে একটি সেটিং জাস্ট আপনি গেরবেন এই ওকের উপর ক্লিক করে দেবেন তো ওকের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার যে তাকে যে স্পিডটা দিয়েছেন সে কিন্তু এখন আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে পারবেন যদি আপনি নো লিমিটেড সিলেক্ট করে দেন তো এটা নো লিমিটেড সিলেক্ট করে দিচ্ছে তো সিলেক্ট করে দেওয়ার পর আমি আবার ওকেতে ক্লিক করে দিচ্ছি তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর দেখেন মধ্যে সেও কিন্তু এখন আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে পারবে যদি লিমিটেড আপনি সিলেক্ট করে দেন তো এটা আপনার সম্পূর্ণ ইচ্ছা যদি আপনি চান যে তাকে আপনি লিমিটেডের ইচ্ছা মতন আপনি তাকে ইন্টারনেট ইউজ করতে দেবেন আপনার ইচ্ছা অনুযায়ী সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন তো আপনি তো আপনি এরকম ভাবে কিন্তু খুব সহজে খুব ইজিলিভাবে তাকে কিন্তু আপনার ইচ্ছা মতন ইন্টারনেট ইউজ করতে দিতে পারেন যেহেতু আমরা চাচ্ছি না সেহেতু সে আনলিমিটেড ইন্টারনেট ইউজ করেন তা আপনি চাইলে কিন্তু এরকমভাবে কিন্তু তাকে কিন্তু লিমিটেড ইন্টারনেট ইউজ করে দিতে পারেন তো আজকের ভিডিও এই পঞ্চত্তই আদার যদি টিপিলিং রাউটার সম্পর্কে যদি আপনি এরকম ভিডিও চান তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেন পরবর্তীতে আপনাদেরকে দেখে দেব যে টিপিলিং রাউটার কীভাবে আপনি এই সেটিংসটা করবেন আর হ্যাঁ আপনার রাউটার যদি অন্য অন্য রাউটার হয়ে থাকে তাহলে আপনি আমাদের চ্যানেলে যাবেন তো চ্যানেলে যাওয়ার পর প্লে লিস্টে ক্লিক করবেন তো প্লে লিস্টে ক্লিক করার পর সেখানে আপনি আপনার মন মনের মতো রাউটার দেখতে পাবেন অর্থাৎ আপনার রাউটার অনুযায়ী আপনি ভিডিও দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই